নমস্কার, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাচ্ছি তোমাদের নিজেদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কৃষ্ণ স্যার তোমাদের সকলের সাথে আলোচনা করব যে জিলেট 2023 অর্থাৎ বিটেকের ল্যাটারাল এন্ট্রির জন্য যে প্রবেশিকা পরীক্ষা, সেই প্রবেশিকা পরীক্ষার সিলেবাস কি থাকবে, কি ধরনের কোশ্চেন হয়ে থাকে এবং কত নাম্বারের কোশ্চেন হয়ে থাকে, কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের কোশ্চেন এসে থাকে, কত নাম্বারের কোশ্চেন কটা থাকে, সব কিছু মানে পুরো সিলেবাসটা ডিটেলসে আলোচনা করব এবং এরই মাঝে জেনে নেব যদি তোমরা জিলেট 2023 জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছো এবং একটা ভালো র্যাঙ্ক করে একটা সরকারি কলেজে সুযোগ পেতে চাইছো, তাহলে সবথেকে বেস্ট অপশন তোমাদের কাছে একটা ভালোভাবে প্র্যাকটিস করা, ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন প্র্যাকটিস করা, কারণ প্র্যাকটিস মেক পারফেক্ট। যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত ভালো রেজাল্ট করতে পারবে। তো যাই হোক, সময় নষ্ট না করে তোমাদের সকলকে জানাতে চাইছি জিলেটের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গিয়েছে, মানে 2022 কিন্তু আলাদা সিলেবাস ছিল, এবছর কিন্তু সেই সিলেবাসটাই ফলো করা হবে। এরই মাঝে যদি তোমরা মনে করছো যে ওল্ড কোশ্চেনগুলো কোথা থেকে ডাউনলোড করব এবং কিভাবে জিলেটের প্রিপারেশন নেব, তো এত রাত জেগে আমি প্রায় রাত্রি 1টা বাজে আজকের ডেটে যখন আমি ভিডিওটি তৈরি করছি 29 নভেম্বর, দেখো তোমরা টাইম দেখছো রাত্রি 12:59, মানে রাত্রি 1টার সময় ভিডিওটি আমি তৈরি করছি। এত খেটে একটাই উদ্দেশ্য যে এই হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেল এমনভাবে ইনফরমেশন স্টুডেন্টদের কাছে দেয় যাতে তাদের উপকার হয় এবং তারা একটা ভালো র্যাঙ্ক করে। এবং তোমরা যদি মনে করো আজ থেকেই নিজের প্রিপারেশনটাকে আরও ভালোভাবে করতে, তাহলে ডিসক্রিপশানে একটা লিঙ্ক আছে যেখান থেকে জিলেটের কোচিংয়ে তোমরা ভর্তি হতে পারো। এই যে সাবজেক্ট তোমরা দেখছো, জিলেটের পরীক্ষা এখন হয় টোটাল 120 নাম্বারের, বিষয়গুলো প্রত্যেকটা জানতে হবে, না জানলে ভালো রেজাল্ট করতে পারবে না। ওই যে বললাম প্র্যাকটিস করতে হবে, যত ম্যাক্সিমাম তোমরা প্র্যাকটিস করবে তত ভালো রেজাল্ট পারবে করতে। আমাদের পুরো জিলেটের কোচিং ভর্তির সময় 700 টাকা, তারপর মাসের মাস অনলি 500 টাকা করে অল সাবজেক্ট। এই 120 নাম্বারের আগের বছরের কোশ্চেন, তার আগের রেকর্ডেড ভিডিও এবং এখন লাইভ ক্লাস হচ্ছে আমাদের, ডিসেম্বর থেকেই আবার লাইভ ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা যারা যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো, মানে ফিফথ সেমে উঠেছো, এরপর ফিফথ সেমের কলেজও শুরু হয়ে গেল 1 ডিসেম্বর থেকে, স্টেট কাউন্সিল নোটিস দিয়েছে, যারা অলরেডি পাস আউট আছো তারাও কিন্তু জিলেটের প্রিপারেশন করতে পারো। আমি এরপর বলে দিচ্ছি, আর টাইম নষ্ট করবো না, কী কী সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে আর কত নাম্বার করে কোশ্চেন থাকবে। প্রথম এখানে দেখো দুটো পেপার হয়, পেপার ওয়ান হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা বিএসসি ক্যান্ডিডেটদের জন্য যারা বিটেক করতে চাইছে, বিটেক ব্যাচেলার অফ টেকনোলজি বা বিই, যাদবপুরে বিই হয়, অটোনোমাস বডিতে বিই, আর যেগুলি প্রায় মানে মাকাউটের আন্ডারে হলে বিটেক ব্যাচেলার অফ টেকনোলজি। আমি পেপার ওয়ান নিয়ে আজকে আলোচনা করব ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। টোটাল দেখো তোমাদের কোশ্চেন থাকবে 100টা, 100টা কোশ্চেনে 120 নাম্বার টোটাল। এখানে দেখো নাম্বারটা টোটাল আমি রেখাই রয়েছে 120 নাম্বার, ঠিক আছে, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো টোটাল ইয়ে করে 120 নাম্বার এখানে। ওকে, কটা প্রশ্ন হচ্ছে 100 নাম্বারের, তার মধ্যে কী কী সাবজেক্ট থাকবে সেটাও আমি বলে দিচ্ছি এখান থেকে, একদম আমরা উপরের দিকে এলাম, এই জায়গাটা একটু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। এখান থেকে দেখো আমি টোটাল নাম্বার অফ কোশ্চেন, এখানে সাবজেক্ট কি ম্যাথামেটিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রি, এই তিনটে মেন সাবজেক্ট, একটা শুধু ইঞ্জিনিয়ারিংয়ের কমন সাবজেক্ট পাবে, সেটা হচ্ছে FTPLE, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। FTPLE সাবজেক্টটাই হচ্ছে একমাত্র কমন সাবজেক্ট, বাকি অল সাবজেক্ট কিন্তু একদম 10+2 লেভেলের। এরপর 1 নাম্বারের তোমাদের কোশ্চেন দেবে, এখানে দেখো এই পয়েন্ট ওয়ানটা বোঝো, ক্যাটাগরি ওয়ান, দুটো ক্যাটাগরি থাকে জিলেটের, 1 নাম্বার ক্যাটাগরিতে কি প্রত্যেকটা 1 নাম্বার করে কোশ্চেনের একটা করে আনসার সঠিক এবং 1 নাম্বার করে, ম্যাথামেটিক্সের 30টা শর্ট কোশ্চেন থাকে, ফিজিক্সের 25টা, কেমিস্ট্রির 15টা, এই করে টোটাল একটা শর্ট কোশ্চেন। তারপর 2 নাম্বারের কোশ্চেন, 2 নাম্বারের কোশ্চেনটা কি হতে পারে, একটু নিউমেরিক্যাল টাইপের হতে পারে, হয় ম্যাথ সলভ করার পর সেটার উত্তর দিতে হতে পারে, অথবা দেখা গেল তোমাদের একটা কোশ্চেনের দুটো আনসার হলো, এই ধরনের কিন্তু হতে পারে। এই জায়গাতে ম্যাথের ক্ষেত্রে দুটো থাকছে, 10টা থাকছে 2 নাম্বারের কোশ্চেন, তারপর এখান থেকে তোমাদের কটা হয়ে যাচ্ছে, 5টা থাকছে ফিজিক্সের, 5টা কেমিস্ট্রির, সব মিলিয়ে টোটাল কোশ্চেনের নাম্বারটা এখানে দেখো বলে দিয়েছে, ম্যাথ থেকে থাকছে 30টা 1 নাম্বারের, 10টা 2 নাম্বারের কোশ্চেন দিয়ে সব মিলিয়ে 40টা, ফিজিক্সের 25টা 1 নাম্বারের কোশ্চেন, 5টা 2 নাম্বারের কোশ্চেন সব মিলিয়ে 30টা, আর কেমিস্ট্রি থেকে থাকছে 15টা 1 নাম্বারের কোশ্চেন আর 5টা হচ্ছে 2 নাম্বারের কোশ্চেন, তাহলে 5 × 2 = 10, এদিকে 15, টোটাল 25 নাম্বার, 20টা কোশ্চেনে 25 নাম্বার। এই পার্টটা তো গেল, কিসের পার্ট গেল, ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স। এরপর আরও একটা আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পর কী আছে,
ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এখান থেকে 10টাই শর্ট কোশ্চেন, 10টা কোশ্চেন হবে, 10টা শর্ট কোশ্চেন, মানে একদম এমসিকিউ টাইপের। মেন টার্গেট তাহলে তোমাদেরকে কি নিতে হবে, দেখো 2 ঘন্টা টাইম দেওয়া হয় জিলেটের পরীক্ষায়, 2 ঘন্টা টাইম দেওয়া হয়। সেই 2 ঘন্টা টাইমের মধ্যে শুধুমাত্র ইংরাজি ভাষায় ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা হয়। তোমরা যদি এখনও হাতে সময় আছে, যদি নিজেকে প্রস্তুত করতে চাইছো জিলেট 2023-এর জন্য, তাহলে আমি বলবো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আমাদের কোচিংয়ে তোমরা ভর্তি হতে পারো। আগের বছরও আমাদের এই কোচিং থেকে বহু সংখ্যক স্টুডেন্ট সরকারি কলেজ পেয়েছে, আর প্রত্যেকটা সাবজেক্ট যারা পড়ায় ওনারা কিন্তু অলরেডি কোনো না কোনো কলেজে যুক্ত, এবং ওনারা WBJEE, NEET এই সমস্ত প্রিপারেশন করায়, এবং ওনাদের হাত দিয়েই কিন্তু কোশ্চেনগুলো তৈরি হয়। যে মডেল কোশ্চেন পাঠাতে হয় কাউন্সিলকে, সেই ধরনের প্রচুর মডেল কোশ্চেন ওনারাও বানিয়ে থাকে। 500 টাকা করে দিয়ে লাইভ ক্লাস পাচ্ছ সপ্তাহে, যে 4টে সাবজেক্টেরই তোমরা লাইভ ক্লাস পাবে, এবং প্রত্যেকটা ক্লাস যদি মিস হয়ে যায় তার রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। যারা এখন 5th সেমিস্টারের স্টুডেন্ট আছো বা যারা 4th সেম থেকে 5th সেমে উঠেছো, তাদের ব্যাপারটা কি হচ্ছে যে কলেজের সেমিস্টারের পড়া পড়বো না জিলেটের পড়া পড়বো, এবং ক্লাসটা হলো স্যার কখন হবে? তোমাদেরকে বলতে চাই আমাদের প্রত্যেকটা ক্লাস হয় ইভিনিংয়ের টাইমে। ইভিনিংয়ের টাইম বলতে কটা, সন্ধ্যে 7টা সাড়ে 7টার পর প্রত্যেকটা ক্লাস হয়। তার ফলে তুমি কলেজ যে কলেজেই পড়ো না, কলেজ থেকে 7:30টার সময় তো, সন্ধ্যে 7:30 বা 8টার সময় তো আর ক্লাস করবে না, বাড়িতে থাকবে বা মেসে থাকবে, তখন থেকে অনলাইনে ক্লাসটা করতে পারবে। আপাতত আমরা অফলাইন ব্যাচ কিছু শুরু করিনি, পুরোটাই অনলাইনে। তোমরা যদি মনে করো ভালো করে প্রিপারেশন নেবে পুরো সিলেবাসটা ডাউনলোড করতে, এখানে আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করছি না, সিলেবাসটা নিয়ে টোটাল যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করো, আর জিলেটের কবে অ্যাপ্লিকেশন শুরু হবে সেই নিয়ে ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আগের বছর অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছিল 12th জুলাই, তো এবছর এখনও টেন্টেটিভ টাইমিংটা আসেনি, এখন আমাদের নভেম্বর চলছে, ডিসেম্বর আসুক, তারপর আগের বছর যদিও সেশনগুলো তো সব পিছিয়ে পিছিয়ে চলছিল, তো যখনই হবে আমি তোমাদের পুরোপুরি জানাবো। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, WBJEE-র আপডেট দিয়ে দিয়েছে, জিলেটের আপডেট এখনও আসেনি। প্রথমত যারা 5th সেমের স্টুডেন্ট আছো তারা সবাই ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সিলেবাসটাকে ডাউনলোড করো। সিলেবাসটা যদি তোমাদের কাছে না থাকে প্রথম সিলেবাসটা ডাউনলোড করো, সিলেবাসটা ডাউনলোড করে দেখো কী কী সাবজেক্ট আছে, কী কী পড়তে হবে। তারপর যদি মনে হয় যে না আমরা বাড়িতে পড়লে প্রপারলি হবে না, তখন তোমাদের কাছে অপশন থাকছে যে আমাদের জন্য যে তোমাদের যে পেড কোচিং রয়েছে 700 টাকা ভর্তির সময় পেমেন্ট করো, তারপর মাসের মাস মাত্র 500 টাকা করে। তো আমি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি জিলেট সংক্রান্ত, আর প্রচুর লাইভ ক্লাসেস আমাদের আছে, ফ্রি ক্লাসেস যদি তোমরা চাও ডাউনলোড করতে বা দেখতে, হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো। আর অ্যাডমিশন হওয়ার জন্য একটা গুগল ফর্ম ডেসক্রিপশনে আছে, সেই ফর্মে ক্লিক করলেই ফর্মের শুরুতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফোনপে, গুগল পে বা যে কোনো কিছু থ্রু তোমরা পেমেন্ট করো, তারপর একটা স্ক্রিনশট নিয়ে ফর্মটা ফিল আপ করে দাও। এই হচ্ছে সহজ প্রসেস। আর এই যে সিলেবাসটা, টোটাল সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 কী থাকবে না থাকবে। তো জিলেটের এই যে সিলেবাস, জিলেটের সিলেবাস ম্যাট্রিক্স, অর্ডার, ডিটারমিনেন্ট, কমপ্লেক্স নাম্বার, তারপর ভেক্টর, কোঅর্ডিনেট সিস্টেম, তারপর ডিফারেন্স, ক্যালকুলাস, ডেরিভেটিভস, এই প্রত্যেকটা ম্যাথ থেকে শুরু করে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, FTPLE পুরো সিলেবাসটা ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও। আর ভিডিওটি এখানে শেষ করছি, যদি কোনো মন্তব্য থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর পরবর্তী জিলেট নিয়ে কী ইনফরমেশান জানতে চাইছো সেটাও জানাবে। তোমরা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, লিঙ্ক আছে ডেসক্রিপশনে। জিলেট 2023-এর জন্য এখন থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দিচ্ছি প্রিপারেশনের জন্য, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। বিভিন্ন রেকর্ডেড ক্লাসের ভিডিও এবং স্টাডি মেটেরিয়াল, ফ্রি মক টেস্ট আমি সেখানে তোমাদের জন্য দিয়ে দেবো, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। ভিডিওটি এখানে শেষ করলাম, তাহলে জিলেট নিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সবার সামনে চলে আসবো। ধন্যবাদ।